রতন কিন্তু কাজটা ঠিক করে নাই রে, শেষমেশ স্যারের গায়ে হাত, এটা কি মানা যায় বল? আমার মনে হয় ওদের পারিবারিক কোনো ঝামেলা ছিল রে, এই জন্য স্যারের সাথে এত রিয়াকশন দিছে। হতে পারে, আচ্ছা বাদ দে, আমাদের এসব দিয়ে না ভাবলেও চলবে। আচ্ছা বাদ দে, কলেজে গিয়ে দেখা যাবে আসল ঘটনাটা কি। আচ্ছা যাকে বাদ দে, এই তোদের পড়ালেখা কেমন চলে রে? ভালো না রে, একদম মন বসে না পড়ালেখায়। বলিস কি, সামনে ইনকোর্স পরীক্ষা, এখন না পড়লে ফেল করবি। আর শোন, আমার কাছে আমার প্রাইভেট টিচার আমার একটা নোট দিছে, ওটা খুব ইম্পর্টেন্ট, পড়লে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবি, ঠিক আছে? তোরা চাইলে নিতে পারিস। বন্ধু আমার না খুব দরকার, নোটগুলো দিস তো। আচ্ছা আর তুই? দূর, পড়ালেখার ভাল লাগে না, বুকের সামনে কয়েকদিন পরে একটা টাকার ব্যাগ ঝুলিয়ে লাগাবি দেশ, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিব বাই বাই বাংলাদেশ। আরে বাদ দে তো, তোর খালি আজাই রে কথা। এই বন্ধু চল নোটগুলো আমাকে দে, নাহলে এবার পরীক্ষায় ফেল করলে আমার বাবা আমাকে রিক্সা কিনে দেবে রে। তাহলে তো ভালোই হয়, ফ্রিতে করলাম। এই তুই যা তো, তুই বাড়ি গিয়ে ভিসার পাসপোর্ট ঠিক কর। এ বন্ধু চল তো, আমাকে নোটগুলো দিবি, তোর বাসায় যাই চল। এখনই যাবি? তাহলে যা তুই, আমি বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, যা তুই, আমরা বাসায় যাই। চল। আচ্ছা বাই। আচ্ছা তুই এখানে থাক, আমি আসতেছি ভিতর থেকে। যদি কিছু মনে না করতেন আপনার নামটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম পায়েল। ও মানে রাহাতের ছোট বোন আপনি? হ্যাঁ। রাহাতের মুখে তোমার অনেক কথা শুনছি, যদিও তোমার নামটা কোনোদিনও আমাকে বলে নাই, তবে তোমার আচরণ সম্পর্কে অনেক কিছুই বলছে। তাহলে আজকে চিনলেন কি করে? না ওই যে ও বলতো তুমি নাকি অনেক ঝগড়াটে, তোমার ফেসের সাথে এই ঝগড়াটে টাইটেলটার অনেক মিল আছে তাই বুঝতে পারছি। কি, আমি ঝগড়াটে? আজকে ভাই আর খবর আছে। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো? এই তো কাজ স্কুলে। আচ্ছা আপনার নাম কি? সাকিব। সুন্দর। কি নাম আর দেখতেও। কি রে ভাই, নে ভালো করে পড়িস। আচ্ছা যা ভাই। হ্যালো। হ্যালো কি, আমাকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসলি কেন? কি হয়েছে তোর? আমি তোকে বন্ধু বানিয়েছিলাম আর তুই এই প্রতিদান দিলি আমাকে। হঠাৎ কি বলছিস এসব?
এখন না বোঝার ভান করছিস। পাইলের সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক মানে? আরে বেটা, ও তোর বোন মানে আমারও বোন, এটুকি। নাটক করিস না আমার সাথে তাহলে, এটা কি? আমার মা ঠিকই বলতো, সব বোন ধরে না এক হয় না, কেউ তোকে ব্যবহারও করবে। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার বোনের সাথে তো দূরের কথা, আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না।